শুরুতেই সংবাদ শিরোনাম, সুইডেন ফিনল্যান্ডের শক্তি বাড়ালে ন্যাটোকে জবাব দেবে রাশিয়া, পুতিনের হুঁশিয়ারি। মারিউপোলে রুশ বাহিনীর কাছে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ। করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা, হতাহত 12। প্রেসিডেন্ট সহ বেলারুশের 27 নেতার বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা। চুরি হয়ে গেছে ইমরান খানের মোবাইল ফোন। ভারত রফতানি বন্ধ করতে ইউরোপে গমের দাম রেকর্ড বৃদ্ধি। তাজমহলের সেই 22 গোপন কোঠুরির ছবি প্রকাশ। এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 21 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লোহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীয় গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে আখ্যা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ড যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ন্যাটো সুইডেন এবং ফিনল্যান্ডের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে শুরু করলে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে। দেশের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার শহরটির ইস্পাত কারখানা আজভস্তাল প্ল্যান্টে অবস্থান নিয়ে ইউক্রেনীয় সেনা সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীর কমান্ডার। সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের দপ্তর থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, মারিউপোলের আজভস্তাল এলাকায় অবস্থান নিয়ে বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে মারিউপোল ইউনিটের সেনা সদস্যদের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেনা কমান্ড। মারিউপোলের ইউনিটের সেনা সদস্যদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আজভস্তালের সেনা সদস্যরা সেই মিশন সম্পূর্ণ করেছে। সাধারণ জনগণকে রক্ষাকারী এসব সেনারা আমাদের জাতীয় বীর। ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল দেশটির উপকূলীয় শহর মারিউপোল। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে সেসবের মধ্যে আজব সাগরের তীরবর্তী এ শহরটি ছিল অন্যতম। এপ্রিল মাসে মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়ে এসেছিল রুশ বাহিনী। একমাত্র ব্যতিক্রম ছিল শহরটির প্রান্তে অবস্থিত আজভস্তাল ইস্পাত কারখানা। সাবেক সোভিয়েত আমলে প্রায় 5 মাইল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এ কারখানাটি ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। এদিকে যুদ্ধের তীব্রতার কারণে শহরটির অনেক বেসামরিক লোক মারিউপোল ত্যাগ করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতেও পারছিলেন না। তাদের একাংশ আশ্রয় নিয়েছিলেন সেই কারখানার ভূগর্ভস্থ ঘরগুলোতে। এপ্রিল থেকে কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ হয় ইউক্রেনীয় বাহিনীর। এক পর্যায়ে গোটা কারখানা উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ। পরে পুতিনের নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি। পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন, পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 11 জন। সোমবার রাতে এমএ জিন্নার রোডে এ ঘটনা ঘটে, পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে। সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রুবিনা জানান, বোমা হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন, আহত 11 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস একটি মোটর সাইকেলে লাগিয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকটি মোটর সাইকেল, রিক্সা ও একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই বোম ডিম্পো জাল স্কোয়াড সেখানে পৌঁছায়। এদিকে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা রাজা ওমর খাত্তাব বলেছেন, বিস্ফোরক তৈরিতে বল বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং মোটর সাইকেলে একটি আইইডি স্থাপন করা হয়েছিল। রাশিয়ার ইউক্রেন অভিযানে সমর্থন দেওয়ার অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা সহ 27 নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল নিউজিল্যান্ড। সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা বলেছেন, বেলারুশিয়ান সরকারের সামরিক বাহিনী ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর অবৈধ এবং অগ্রহণযোগ্য অভিযানকে সহায়তা করছে। এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন না, তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত বিমান বা জাহাজ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না, দেশটিতে তারা কোনো সম্পদ রাখতে পারবেন না বা নিউজিল্যান্ডে ব্যবসা করতে পারবেন না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ব্যবহার করা দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। তাকে হত্যার ষড়যন্ত্রকারী সকলের নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ আছে এমন দাবি করার পর এই ঘটনা ঘটল। ইমরান খান শনিবার দাবি করেন যে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন এ সংক্রান্ত একটি ভিডিও নিরাপদ স্থানে রাখা হয়েছে। শনিবার শিয়ালকোটে জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই চমকপ্রদ দাবি করেন। ইমরান খান তার সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে। ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল সোমবার এক টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। ওই কর্মসূচি শেষ করে ফেলার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি ফোন চুরি হয়ে যায়। শাহবাজ গিল অভিযোগ করে আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি, এই সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে। তবে তিনি যে ভিডিওর কথা বলেছেন তা ওই ফোনে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি। অভ্যন্তরীণ খাদ্য চাহিদা নিশ্চিত করতে গত 14 মে থেকে সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করেছে ভারত, আর এর ধাক্কা লেগেছে ইউরোপের বাজারে। এমনিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপে গমের সরবরাহ কমেছে। এরপর তাপপ্রবাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় ভারত গমের রফতানি নিষিদ্ধ করে, আর সঙ্গে সঙ্গে এর প্রভাব গিয়ে পড়ে ইউরোপের বাজারে। সেখানে লাফিয়ে বাড়ছে গমের দাম। এরই মধ্যে সোমবার গমের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউরোপীয় বাজারে এদিন প্রতি টন গমের দাম 435 ইউরো পৌঁছে যায় ভারতীয় মুদ্রায়, যা প্রায় 35,200 রুপি, আর বাংলাদেশি মুদ্রায় 39,759 টাকা। এদিকে ভারত গম রফতানি নিষিদ্ধ করলেও 14 মে এর আগে ইস্যু করা লেটার্স অফ ক্রেডিটের আওতায় গমের চালানগুলোকে ছাড়ের অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ইউক্রেন রাশিয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য রফতানিকারক দেশ ভারত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর খাদ্যশস্য খাতে শ্রেষ্ঠ শূন্যতা পূরণের অনেকেই ভারতের ওপরই নির্ভর করতে শুরু করেছিল। এই সুযোগে ভারতও চেয়েছিল গম রফতানি করে বিশ্ববাজারে নিজের নাম প্রতিষ্ঠা করতে। তবে এরই মাঝে দেশটিতে তলা নিতে গিয়ে ঢাকে গম উৎপাদন, ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। পিটিআই সূত্রের খবর, অবিলম্বে 14 মে থেকেই গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তাজমহলের নিচে তালাবদ্ধ সেই 22টি ঘর খোলার দাবিতে ভারতের এলাহাবাদ হাইকোর্টে হামলা হয়েছিল। তবে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে ঘরগুলোতে কোনো গোপনীয়তা নেই। সোমবার সেই গোপন কুঠুরিগুলোর ছবি প্রকাশ করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। এএসআই কর্মকর্তারা সোমবার জানিয়েছেন ওই কুঠুরিগুলোতে কোনো গোপনীয়তা নেই, এগুলো মূল কাঠামোর অংশ মাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যই রয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের ওই পুরাতত্ত্ব বিষয়ক সংস্থার পক্ষ থেকে। উদাহরণ হিসাবে বলা হয়েছে দিল্লিতে মোগল সম্রাট হুমায়ুনের সমাধির কথা। তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআই এর আগ্রা সেল জানিয়েছে 2021 ডিসেম্বর থেকে 2022 এর ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদী লাগোয়া ওই ভূগর্ভস্থ ঘরগুলো রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সেই সময় ছবিগুলো তোলা হয়। প্রকাশিত 4টি ছবি গত ডিসেম্বরে তোলা হয়েছিল। তাজমহল এলে তেজো মহালয় নামে একটি শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিজেপির অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ এএসআই এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চে জনস্বার্থে মামলাটি করেছিলেন। পাশাপাশি তাজমহলের অন্দরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ওই 22টি ঘর খোলারও দাবি জানান তিনি। গত 12 মে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।